দেখুন, যে পাঁচ কারণে সাজা কমিয়ে ঐশীকে যাবজ্জীবন। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তার মেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা কমিয়ে 5,000 টাকা করেছে। আজ সোমবার ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। দ্বন্দ্ব কমানোর কারণ সম্পর্কে ব্যাখ্যায় আদালত বলেন, পাঁচটি কারণে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে হাইকোর্ট। এক, হত্যাকাণ্ডের সময় ঐশী মাদকাসক্ত ছিলেন এবং 14 বছর বয়স থেকেই সে সীসা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এইসব নেশাজাতীয় দ্রব্য সেবন করত। 2, ঐশী বংশগতভাবে মানসিক রোগী। তার চাচা, দাদি, খালা অনেকের মাঝেই মানসিক রোগ লক্ষণ আছে যা তার মাঝেও ছোটবেলা থেকে বিদ্যমান। 3, হত্যাকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মাথায় তিনি আত্মসমর্পণ করেছেন, এতে বোঝা যায় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। 4, হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল 19 বছর। এই বয়সের একটি সন্তানকে তার বাবা মা যথাযথভাবে দেখভাল করেননি, ফলে ঐশী ছোটবেলা থেকেই বেপরোয়া হয়ে ওঠে। 5, ঐশীর বাবা মা দুজনেই সন্তানের লালন পালন বিষয়ে উদাসীন ছিলেন, যে কারণে ছোটবেলা থেকে সে স্নেহবঞ্চিত হয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।